আমি লাস্ট কদিন থেকে ডাস্টার দিতে প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আবার এই সময় এরকম হয়, তো আপনাদেরকে ভাবলাম একটা জানাই। সেই জন্য আমি একটা এয়ার পিউরিফায়ার অর্ডার দিয়েছি, তো ওটা রাস্তায় আছে, আসছে। এখন রাত্রি প্রায় 11:15 বাজছে, এখনও চলছে যুদ্ধ। অ্যাকচুয়ালি নাক সুরসুর করছে, প্যারাসিটামল খেয়েছি, প্যারাসিটামল খেলে অতটা কমে না, নাক দিয়ে জল পড়ছে। সিজন চেঞ্জের এই সময়টাতেই অত্যধিক বেশি হয়। আমার আগে এই সমস্যাটা ছিল না। আমি বর্তমানে যে জায়গাটায় আছি হলদিয়াতে, এইখানে মোটামুটি এটা লাস্ট 2 বছর থেকে দেখা দিয়েছে এই এরকম একটা অ্যালার্জি। আর লাস্ট ইয়ার যখন করোনার সেকেন্ড ওয়েভে করোনা হয়েছিল, সিভিয়ার অ্যাটাক হয়েছিল, তারপর থেকে মনে হয় এই ব্যাপারটা আরও বেশি বেড়ে গেছে। মানে ঠান্ডা লাগার একটা প্রবণতা বেশি বেড়ে গেছে, হতে পারে ব্যাপারটা মানে মনের ব্যাপার। তো যাই হোক, আমার যেটা হয় সেটা হলো ওই নাক সুরসু করে আর প্রচণ্ড হাঁচি, নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে থাকে, চোখ চুলকায়, চোখ লাল হয়ে থাকে। দেখুন চোখটা এখন লাল হয়ে আছে। তো মূলত ডাস্টের থেকেই হয় তাই সবাই বলছে, একটু দেখা যাক। আমি যেহেতু এয়ার পিউরিফায়ার অর্ডার দিয়েছি, আসুক আপনাদেরকে দেখাবো, আনবক্সিং রিভিউ সবই দেখাবো। না ঘুমানোর মতো শান্তি নেই। মন্টিয়ার এলসি বলে একটা ট্যাবলেট আছে, ওটা খেলে রাতে ঘুমটা ভালো হয় এবং সকালে বেশ নাকটা পরিষ্কার থাকে, কিন্তু যেহেতু অ্যালার্জিক ট্যাবলেট আমি সেজন্য বেশি খেতে চাইছি না। তো দেখা যাক, সহ্য করার মতো এখনও আছে, যদি সহ্য করার মানে আউট অফ কন্ট্রোল হয় তাহলে অবশ্যই খেতে হবে। হাই গাইস, দেখতেই পেলেন কেমন কষ্ট পাচ্ছি ঠান্ডাতে। ওটা 2 দিন আগেকার ভিডিও, ঠান্ডাটা এখন একটু কমেছে, নাকে নাক বন্ধটা এখন অতটা সারিনি, কিন্তু হাঁচিটা একটু কমেছে, শুরু হয়েছে কাশি, সামান্য একটু কাশি আছে, আর গলার এই সাইডটা দেখলাম মাস থেকে ব্যথা করছে। তো যাই হোক, এখন আমার এই এয়ার পিউরিফায়ার যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, চলুন এটা আনবক্সিং করা যাক। এটা তো এখন আনবক্সিং দেখাবো, রিভিউ দেখাবো, তারপর ধরুন কিছুদিন ব্যবহার করার পর বুঝতে পারা যাবে যে এটা আদৌ কোনো কাজ হয় কিনা। প্রথমত আমি এটা কেন নিলাম, এটা প্রথমত ওয়াইফাই আছে, আর ফিলিপসেরও কোম্পানি আছে বা আরও অন্য অন্য কোম্পানি আছে, কিন্তু এমআইটা আপনার সস্তায় পুষ্টিকর দিচ্ছিল। আমি অনেকদিন থেকেই দেখছিলাম জিনিসটা কিনবো কিনবো করছিলাম, কিন্তু কেনা হয়নি। প্রায় 1-1.5 বছর থেকে দেখার পর, অনেক ভাবনা চিন্তা করার পর আলটিমেটলি আমি এমআইটাই অর্ডার দিলাম, কারণ এটাই সস্তায় পুষ্টিকর। তো যাই হোক, দেখুন আনবক্সিং। তো বাক্স এরকম একটা দেওয়া আছে, সামনের দিকটা পুরো বাক্সটা এসছে, আলাদা কোনো র‍্যাপ আসেনি। আমি অ্যামাজন এই ফ্লিপকার্ট থেকে কিনেছি, কারণ ফ্লিপকার্ট থেকে আমি একটু কম দামে পেয়েছি। আমি বেস্ট বাইং লিঙ্ক নিচে দিয়ে দিব, আপনার যদি কারোর দরকার থাকে দেখতে পারেন। এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে পুরো, আর সামনের দিকটা এরকম, বিলটা এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এত কষ্ট করে যদি প্যাকেটটা না আসে, প্যাকেটটাই ছিঁড়ে গেল। যাই হোক, প্যাকেটটা খুলতে এখানে ধুলো তারাবে কি আগে ধুলো লেগে গেছে। যাই হোক, এটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে প্রথমেই, আর নিচে কিছু নেই। দেখুন ভিতরে এটা ছিল, তার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, কোথায় কী আছে অন অফ সব লেখা আছে এখানটায়। আর দেখুন দেখতে কিন্তু সুন্দর করেছে খুবই, প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন নিচ দিকটা এরকম, এইখানে কারেন্টের কানেকশন দিতে হবে,
এদিকটা এরকম, সাইডগুলো এরকম, সামনের দিকটা এরকম, আর এই সাইডটা একদম প্লেন। এখানে ছোট্ট একটা স্ক্রিন দেওয়া আছে, আর এটার উপরে ফ্যানটা দেওয়া আছে। এটা বেশি ভারী না, হার্ডলি 4-5 কিলো ওজন হবে। এখানে লেজার সেন্সর দেওয়া আছে, আর এখান থেকে টিপে এটাকে খোলা যায়। এখানে লক সিস্টেম দেওয়া আছে, আর এখান থেকে আছে কানেক্টার, মানে কানেক্টার তার। এই হলো হ্যাপা ফিল্টার। নিচে কিন্তু আপনি দেখুন RFID ট্যাগ দেওয়া আছে, ফলে আপনি যে কোনো ফিল্টার লাগালেই যে চলবে তার কোনো মানে নেই, অর্থাৎ চলবে না। মোট কথা, আপনাকে কষ্ট করে ওদের কাছ থেকেই হ্যাপা ফিল্টার কিনতে হবে। এটা একটা রিমুভ করতেও ওরা বারণ করছে। তো বেসিক্যালি কী হবে, যখন আমি এই কানেক্ট করবো এবং অন করবো, এই ফ্যানটা ঘুরে হাওয়াটা উপর দিকে উঠবে এবং এই হাওয়াটা এই সাইড বা চারিদিক দিকে ঢুকবে। ঢুকার পর এখানে ফিল্টার হয়ে হাওয়াটা ফিল্টার হয়ে বেরোবে। এখানে এটা হলো হ্যাপা ফিল্টার। ফিল্টার রিপ্লেসমেন্টের অপশন এখানে অনেক জায়গায় লেখা আছে, আর এখানে বলা আছে এক একটা ফিল্টার 6-12 মাস যাবে। আর যেহেতু এটা মোবাইলের সঙ্গে কানেক্ট থাকবে, ফলে মোবাইলে আপনার নোটিফিকেশানে জানিয়ে দিবে যে আর কতদিন আছে। তো যাই হোক, এটাকে আমি জায়গা মতন লাগিয়ে দিচ্ছি। দেখুন উপরে জাস্ট ফ্যানটা আছে, চারপাশে ওই কালো রঙের একটা রাবার দেওয়া আছে। আর এটা ইনস্টল করা খুবই সহজ, জাস্ট লেগে গেল। এটা অন অফ সুইচ, এটা দিয়েছে তার, তার এক পাশটা এরকম, আর তারটা কতটা লম্বা সেটা দেখা যাক। জাস্ট এইটুকু, খুব বেশি হলে 2-2.5 ফিট হতে হবে, তা হবে যদি সন্দেহ আছে। এটা তো খুব মুশকিল হয়ে গেল, কারণ প্লাগটা কতটা দূরে সেটা দেখতে হবে। তো যাই হোক, আমরা এটা বেডরুমে নিয়ে অন করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি হয়। চলুন নিয়ে যাওয়া বেডরুমে। বেডরুমে আমাদের চিকু বসে আছে, তো আপাতত এটাকে একটু নতুন নতুন কিনেছি, ফলে একটু যত্ন রাখি, টেবিলের উপরে রাখি। আচ্ছা, আমি এটাকে কানেক্ট করি। তো দেখুন, তারটা যেহেতু বেশি লম্বা না, ফলে আপনাকে কানেকশনটা এর পাশেই রাখতে হবে। তো আমরা আপাতত টেবিলে রেখে চালাই, হ্যাঁ, তারপর দেখছি কী অবস্থা হয়। তো দেখুন, এখানে ঢোকানোর জায়গা আছে এই প্লাগটা, আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। ইউজার ম্যানুয়ালে বলা আছে যে মিনিমাম পিছন দিকে যেন 10 সেন্টিমিটার এবং দুদিকে যেন 20 সেন্টিমিটার করে জায়গা থাকে। তো দেখুন, আমি এটাকে প্লাগ ইন করলাম। ও আচ্ছা, পিছনের সুইচটা যখন না পড়াশোনা বলে এই অবস্থা হয়, পিছনের সুইচটা দিয়ে ডিসপ্লে অন অফ হবে, কিন্তু এমনি অন অফ করতে গেলে এটাই টিপতে হবে। এই দেখুন, দেখেছেন অল্প বিলতে ভয়ঙ্কর বলে না, আমি জাস্ট উপরে একটু চোখ বুলিয়ে শুরু করে দিয়েছিলাম। এখানে লেখা আছে ইনস্টল অ্যান অফিসিয়াল ফিল্টার।
এটা হয়তো আরএফআইডির সাথে চেক করছে অফিসিয়াল ফিটে লাগানো আছে কি নেই। এগুলো সব বিভিন্ন মোড আছে, তো যাই হোক আমাদের যেহেতু অন হয়ে গেছে ফলে আমরা প্রথমেই চেষ্টা করবো এটা অ্যাপের সঙ্গে কানেক্ট করতে। আমাদের কাছে এমআইয়ের অ্যাপটা আছে বা ওরা যে কিউআর কোডটা দিয়েছে এটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করা যাবে। তো যাই হোক আমাদের যেহেতু এমআই ফিল্টার আছে ফলে এমআইয়ের অ্যাপটা আমাদের কাছে অলরেডি আছে, আমরা সেটাই এখন ওপেন করছি। অলরেডি আমাদের ফিল্টার আছে, এখানে গিয়ে কোথাও কিছু করতে হবে হয়তো, এখানে গিয়ে অ্যাড ডিভাইস অলরেডি ডিটেক্ট করা হয়ে গেছে, দেখেছুন কীভাবে চেক করে সবাই। এটা ওয়াইফাই পাসওয়ার্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম, কিছু হচ্ছে হোক। তো এই দেখুন এবার এটা হলো টার্ন অফ হয়ে গেল, এটা অন হয়ে গেল। এখানে বিভিন্ন মোড আছে, এয়ার ইনডোরের গুড বলছে, টেম্পারেচার এত, হিউমিডিটি আমাদের এদিকে অত্যধিক বেশি, দেখুন প্রমাণও হয়ে গেল। লেভেল অনে চলছে, এটাকে যদি আমরা অটো করি তাহলে দেখি কি হচ্ছে। দেখুন শব্দ শুরু হতে গেল, দেখুন এই দিক থেকে হাওয়া নিচ্ছে বোঝা যাচ্ছে আর এখান থেকে হাওয়া বেরোচ্ছে উপরে, সেরকম ধরো দেখুন আপনার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ওদিক দিয়ে হাওয়া বেরোচ্ছে। তো দেখা যাক, এখন এটা 80 বা 82 দেখাচ্ছে, তো কিছুক্ষণ চলো আমি আমাদের রুমটাকে বন্ধ করে রেখেছি, একদম তো আইসোলেটেড করা যাবে না, তো আপাতত হোক তারপর দেখছি। তো কিছুক্ষণ চলুক, চলার পর তারপর দেখি কী হচ্ছে। এটা আপাতত 77 দেখাচ্ছে, তার মানেটা কি আমি তাও জানি না। তো এটা মানে 75-এর নিচে নামলে তবেই গুড হবে, এটা আপডাউন করছে, কিছুক্ষণ চলার পর আপনার ব্যাপারটা বুঝতে পারা যাবে। তো যাই হোক আমরা এখন এটা চালিয়ে কাজ করব, কিছুক্ষণ রাখবো, তারপর বাকি কী হচ্ছে আপনাদেরকে জানাবো। তো যাই হোক এই হলো আমাদের এমআই এয়ার পিউরিফায়ারের রিভিউ বা আনবক্সিং বা ফার্স্ট লুক, আপনারা যাই বলুন না কেন। আর আমার কাছে এমআইয়ের ফিল্টারও আছে, ওটা আমি অনেকদিন থেকে ব্যবহার করছি, এমআইয়ের ফিল্টারটা প্রায় বছর 1.5-2 হয়ে যাবে, তো সেটারও একদিন না হলে রিভিউ দিব। আর এটা মনে হয় আমার দরকার ছিল বলে আমি কিনেছি, দেখা যাক কিছুদিন ব্যবহার করার পর বুঝতে পারা যাবে সত্যি আরও দরকার ছিল না একটু পয়সার বাড়াবাড়ি। দেখুন এটি স্পিড অনেকটা কমে গেল, কিন্তু হাওয়া কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে। আমরা এটাকে এই নিচে রেখে এখন রেখে দেবো, ওই জায়গাটা আমরা রাখবো বলে ভেবেছি। তো যাই হোক আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আর এটা কী হচ্ছে আমরা নিশ্চয়ই আপডেট করে আপনারা জানাবো, আপনাদেরকে জানাবো। বাই।